নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের প্রিয় চ্যানেল ইজি টু ফিজিক্সে। আজকের বিগ নিউজ হলো সিবিএসই বোর্ডের বাকি এক্সাম বাতিল করে দিল সুপ্রিম কোর্ট, তার সাথে আইএসসি বোর্ডেরও তাদের এক্সাম বাতিল করে দিল। তাহলে নাম্বার কীভাবে দেওয়া হবে মার্কশিটে? তবে সেটা জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরোটা দেখতে হবে, আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এইরকম নতুন নতুন আরও এডুকেশন নিউজ পেতে। বাকি পরীক্ষা বাতিল করল সিবিএসই বোর্ড বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়ে দেওয়া সিবিএসই তরফে। একই পথে হাঁটলেন আইএসসি বোর্ডও। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত থাকবে বলে জানানো হয়েছে। কেন্দ্রের তরফে সিলিটারি জেনারেল তুষার মেহতা জানান, তামিলনাড়ু, মহারাষ্ট্র এবং দিল্লি স্পষ্ট জানিয়ে দিয়েছে করোনার পরিস্থিতি ভয়াবহ হওয়ায় সিবিএসই পরীক্ষা করা সম্ভব নয়। লকডাউন উঠে যাওয়ার পর 1 জুলাই থেকে 15 জুলাইয়ের মধ্যে বাকি পেপারে পরীক্ষা নেওয়ার কথা বিজ্ঞপ্তি দিয়ে জানায় সিবিএসই বোর্ড। এরপরে বিভ্রান্তি তৈরি হয় ছাত্রদের মধ্যে। বিভিন্ন রাজ্যে করোনার পরিস্থিতি বিভিন্ন। লকডাউন উঠে গেলেও করোনা হারা আরও তীব্র হয়ে ওঠে দেশ জুড়ে। পড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবে এই মুহূর্তে পরীক্ষা স্থগিত দেখা যায় কি না সেই প্রশ্নে সুপ্রিম কোর্টে মামলা করেন অভিভাবকদের একাংশ। গত 18 জুনে এ বিষয়ে সিবিএসসিকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে 1 সপ্তাহ সময় দেয় সুপ্রিম কোর্ট। তাই আজ সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যে এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া যাবে না। পরিস্থিতি স্বাভাবিক হলে নেওয়া হবে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। ইচ্ছুক পরীক্ষার্থীরা দিতে পারে পরীক্ষা। শেষ 3 পরীক্ষা ভিত্তিতে সিবিএসই দশমের মূল্যায়ন সুপ্রিম কোর্টকে জানিয়ে দিল কেন্দ্র। তবে নম্বর নিয়ে পড়ুয়াদের কোনো চিন্তার কোনো কারণ নেই। যেমন পড়াশোনা তেমনই রেজাল্ট, কেরিয়ারে প্রভাব পড়বে না। নম্বর নিয়ে পড়ুয়াদের চিন্তার কোনো কারণ নেই, মূল্যায়ন হবে স্ট্যাটিস্টিক্স মেনে। কিন্তু উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষার ভবিষ্যৎ তাহলে কী হবে? এখনও পর্যন্ত তা নিয়ে ধোঁয়াশা। সো এখনকার মতো এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো নিউজ আপডেট নিয়ে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ।